নাঙ্গলকোট উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে পৌরসভা উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জোনায়েদ হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি হারুনা রশিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আহসানুল্লাহ মেম্বার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিপন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হানিফ, মাইনুদ্দিন লিটন, উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জহুরা বেগম বিজলি, উপজেলা কৃষক লীগের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গোলাম রসুল, কৃষক লীগের সদস্য আশিক রহমান, রায়কোট দক্ষিণ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, বক্সগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুদ্দিন, জোড্ডা পূর্ব ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, মৌকড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শফিকুর রহমান, অর্থ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। নিউজ ডেস্ক, NSTV।